ভাবনা থিয়েটার পত্রিকার দশম জন্মবার্ষিকীতে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন, এবং সেই সাথে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন ভাবনা থিয়েটার পত্রিকার প্রধান সম্পাদক মাননীয় অভীক ভট্টাচার্য মহাশয়কে। অভীক ভট্টাচার্য মহাশয়কে সাধারণভাবে আমরা অভীকদা ডেকেই অভ্যস্ত, অভীকদাকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন অলসো। ভাবনা থিয়েটার পত্রিকার সাথে আমার সম্পর্ক 10 বছরের বলা যেতেই পারে, এবং অভীকদার সাথে আমার সম্পর্ক তার চেয়ে খানিকটা একটু বেশি। তারপর থেকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বা নানা রকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং নানা কিছুর মধ্যে দিয়ে আমাদের অনেকটা সময় আমরা অতিক্রম করেছি। বলা যেতে পারে এখন অবধি একই রকম রঙিন হয়ে আছে আমাদের সমস্ত কিছু। আর ভাবনা থিয়েটার পত্রিকা এই 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 সময়ের সাথে সাথে নিজেকে যেমন সমৃদ্ধ করেছে, তেমনি অবশ্যই সমৃদ্ধ করেছে আমাকে, আমার আমার পরিবেশকে, আমার চারপাশের পরিবেশকে, বা বলা ভালো আমাদেরকে সমৃদ্ধ করেছে নানাভাবে। এবং আমি তো বলতেই পারি যে ভাবনা থিয়েটার পত্রিকার কারণেই বা ভাবনা থিয়েটার পত্রিকার জন্যই আজ যেটুকু লেখালেখির কাজ হয় বা লেখালেখির কাজ করি সেটা শুধুমাত্র ভাবনা থিয়েটার পত্রিকার কল্যাণেই শুরু হয়েছিল। অভীকদা, আমার অভিজ্ঞতা আমি বারবার দেখেছি, অভীকদা শুধু আমাকেই কেন, মানে আমাদের যত ইউথ স্পিরিট আছে বাংলায় এবং বাংলার বাইরে, আমি বরাবর শুনেছি অভীকদাকে সবাইকে ইন্সপায়ার করতে, সবাইকে লেখার জন্য ইন্সপায়ার করতে, নাটক দেখার জন্য ইন্সপায়ার করতে, এবং নাটক দেখে সেই নাটক সম্পর্কে নানা রকম লেখালেখি করা, নাটকের সমালোচনা আলোচনা লেখা, বই নিয়ে সমালোচনা আলোচনা লেখা ইত্যাদি নানাভাবে অভীকদা সর্বসময় আমাকে তো বটেই, এবং সারা বাংলার, বাংলাদেশ, দেশের বাইরে এবং নানা জায়গায়, ভারতবর্ষের নানা নানা প্রান্তে অভীকদা সকলকে ইন্সপায়ার করেছে সবসময়। ধন্যবাদ অভীকদাকে, এবং ভাবনা থিয়েটার পত্রিকাকে অবশ্যই ধন্যবাদ। ভাবনা থিয়েটার পত্রিকা একটি ইতিহাস অবশ্যই, আজকে থেকে আরও 10 বছর পর, আরও 20 বছর পর, যখন নানা গবেষকরা বাংলা নাটক নিয়ে তথা পশ্চিম বাংলার নাটক নিয়ে তথা বাংলাদেশের নাটক নিয়ে যারা গবেষণা করবেন, তাদের জন্য ভাবনা থিয়েটার পত্রিকা একটি অবশ্যই অবশ্যই একটি ঐতিহাসিক দলিল। আমি অবশ্যই বলবো ভাবনা থিয়েটার পত্রিকাকে, তাদের প্রত্যেকটি সংখ্যা সযতনে সংরক্ষণ করা, এবং যেহেতু আজকের দুনিয়ায় আমরা সবাই একটা মানে ইলেকট্রনিক প্ল্যাটফর্মে সমস্ত কিছু আদান প্রদানের সমস্ত কিছুই আমরা ইলেকট্রনিক প্ল্যাটফর্ম ব্যবহার করি, সেক্ষেত্রে আমি আশা করব আজ থেকে মানে আস্তে আস্তে হয়তো ভাবনা থিয়েটার পত্রিকার আমরা সমস্ত সংখ্যা হয়তো ইলেকট্রনিক ভার্সন দেখতে পাবো, যেটা ভবিষ্যতে সমস্ত গবেষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা গ্রহণ করতে পারবে বলে অন্তত আমি বিশ্বাস করি। যাই হোক, ভাবনা থিয়েটার পত্রিকাকে অসংখ্য ধন্যবাদ তাদের এই 10 বছরের পথ চলা জন্য, তাদের অভিনন্দন রইল, এবং আগামী দিনগুলোতে আরও উত্তরোত্তর বৃদ্ধি এবং আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখা, গুরুত্বপূর্ণ রিভিউ সমস্ত কিছু নিয়ে ভাবনা থিয়েটার পত্রিকা সবসময় বাংলা নাটকের তথা ভারতীয় নাটকের তথা সারা বিশ্ব নাটকের সাথে থাকবে, এবং এই সমস্ত কিছু নিয়ে ভাবনা থিয়েটার পত্রিকা তাদের পথ চলবে, এই শুভকামনা সবসময়। ধন্যবাদ ভাবনা থিয়েটার পত্রিকাকে, এবং অবশ্যই ভাবনা থিয়েটার পত্রিকার প্রধান সম্পাদক অভীকদাকে। থ্যাংক ইউ।